জ্যোতি, তুমি আমাদের সাথে খেলতে বাইরে আসছো না কেন? আমার শরীর খুবই খারাপ। কিন্তু কাল তো তোমাকে আসতেই হবে। কেন? কারণ কাল তোমার ছেলে পুতুলের আমার মেয়ে পুতুলের সঙ্গে বিয়ে হবে। মনীষা তো আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে যাবো। অবিনাশ, কোথায় যাচ্ছ? জ্যোতির বাড়িতে। আমি তোমাকে আগেও বারণ করেছি যে জ্যোতির বাড়িতে যাবে না। ঠাম্মা, আজ আমার ছেলে পুতুলের জ্যোতির মেয়ে পুতুলের সঙ্গে বিয়ে তো। কোনো পুতুলের বিয়েটিও হবে না, ঘরে এসো। না, আমি বিয়ে দিতে যাব, আর আমি আমার মেয়ের বিয়ে দেবই দেব। দেখো, যদি তুমি এই বিয়েতে যেতে চাও তো ভগবান তোমার উপর রেগে যাবেন। উনি জ্যোতিকে তোমার কাছে কেড়ে নেবে, ও মরেই যাবে। কি? ও মরে যাবে? ঠাম্মা, এটা আপনি কি করলেন? জ্যোতির টিবি হয়েছে। আমি আমার একমাত্র ছেলে আর বৌমাকে আগেই হারিয়েছি। ভগবান না করুন যদি আমার এই নাতির কিছু হয়ে যায় তো। আমি আমার বংশের প্রদীপকে হারাতে চাই না। কোনো পুতুলের বিয়েটি হবে না। যদি তুমি এই বিয়ে দিতে চাও তো ভগবান তোমার উপর খুব রেগে যাবেন। উনি জ্যোতিকে তোমার কাছে কেড়ে নেবেন, ও মরেই যাবে। ভগবান তোমার উপর রেগে যাবেন, উনি জ্যোতিকে তোমার কাছে কেড়ে নেবেন, ও মরেই যাবে, ও মরেই যাবে। না না, ও মরতে পারে না। আমি যাবই, আমি যাবই। ও মরতে পারে না। সব ঠিক হয়ে যাবে বাবা, ঘুমিয়ে পড়ো। আমি অবিনাশকে এখানে ফার্ম হাউসে নিয়ে এলাম। ভেবেছিলাম যে এখানে আনলে ওর মনে আমি যে ভয় ঢুকিয়ে দিয়েছিলাম সেটা দূর হবে। কিন্তু আপনি আপনি চিন্তা করবেন না ঠাম্মা, আমি আপনার নুন খেয়েছি। আমি ছোট ঠাকুরের মন থেকে এই ভয় দূর করে দেব। আপনি আমার উপর ভরসা রাখুন ঠাম্মা। ছোট মালিক, বাহ বাহ! আরে আরে, দেখো দেখো দেখো, সাবধানে মালিক, সাবধানে! মস্তানা আজকে খুব খুশিতে আছে। আরে খান বাবা, এই মস্তানা আমার জন্য পাগল, আর আমি এর জন্য পাগল। আমি আর তুমি ছাড়া ওর পিঠে আর কেউ বসতেই পারবে না। যাও ছোট ঠাকুর,
মস্তানাকে জঙ্গলে খুব করে ছোটাও। আরে ঘোড়সওয়ারি তো পুরুষ মানুষের শখ, এতে পৌরুষত্ব বেড়ে যায়। যাও 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 যাও, চল মস্তানা। ক্যা বাত ছোট ঠাকুর, যাও যাও যাও, খোদা তোমার ভালো করবেন। অবিনাশ কোথায় চললে ভাই? আমি তো জঙ্গলে ঘুরতে যাচ্ছি। জঙ্গলে কিন্তু অনেক বন্য প্রাণী থাকে। আরে মনীষ, আমার কাছে এই রিভলভার আছে। হ্যাঁ এই চল। মনীষ বাবু, আপনার আওয়াজে তো অনেক সুর আছে, যেটা শুনে ঠাকুর অবিনাশ আপনার দিকে সব সময় ছুটে চলে আসে। মুনিম সাহেব, এটা গলার স্বরের জাদু নয়, এটা জীবন দেওয়া আর জীবন নেওয়া বন্ধুত্বের গুণ। ও ঠিক বলেছে মুনিম, একদম ঠিক বলেছে। আরে ভাই, তোমার বাবা এর বাবার সেবা করেছে না, এখন তুমি এর অনুগত হয়েছো। কিন্তু খান চাচা, আপনি ওকে একা যেতে দিলেন কেন? আরে একা গেলে পুরুষত্ব বেড়ে যায়। সাহস সাহস, আপনার শরীর খারাপ নাকি? একটু কাশি হয়েছে গত দুদিন ধরে। আরে খান সাহেব, আপনি এখানে কি করছেন? যান গিয়ে ওষুধ খান আর বাড়ি গিয়ে শুয়ে পড়ুন। আরে আমার মেয়ে তো শহরে গেছে হাকিমের থেকে ওষুধ আনতে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আরে তুই কোথায় যাবি? আমার সাথে চল। ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ধরো, ধর ধর। জানোয়ার, পালাচ্ছিস কোথায় কাপুরুষগুলো? আমি তোদের সবাইকে শেষ করে দেব। নিজেকে সামলাও। ছেড়ে দাও আমাকে মনিষ, ছেড়ে দাও নিজেকে, সামলাও অবিনাশ। কাঁদিস না মা, কাঁদিস না, আর কাঁদিস না মনিষ। হ্যাঁ, আমার লকেটটা কোথায়? দেখলে ওই মেয়েটার সম্মান বাজানোর চক্করে তুমি নিজের বংশের লকেট হারিয়ে বসলে। না মালিক, না, যে ভালো কাজ করে আল্লাহ তার কখনো ক্ষতি করেন না। এই যে তোমার লকেট, ওই গুন্ডাদের সাথে মারামারি করতে গিয়ে মাটিতে পড়ে গেছিল। আদাব ভাইজান। আরে রেহানা, এসব আবার কি? আজ রাখি বন্ধন তো, আমি তোমার হাতে রাখি বেঁধে তোমার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করব। যদি তুমি না থাকতে তো এই জীবনটাও থাকতো না। রেহানা ঠিক বলছে মালিক, ঠিকই বলছে। আচ্ছা ভাইজান, আমি আসি, খোদা হাফেজ। শোনো, এই নাও। এই লকেটটা তুমি আমায় কেন দিচ্ছ? আরে ছোট ঠাকুর, এ তো তোমার বংশের লকেট, এটা খুবই দামি লকেট। রাখি বাঁধার পর বোনকে দেওয়া যে কোনো উপহার এই রাখির চেয়ে বেশি দামি হয় না খান বাবা। কেমন বেরিয়ে এলে ঠাম্মা? বেরালাম তো ভালোই বাবা, অনেক কষ্টে কন্যা পক্ষকে রাজি করিয়েছি যে তাদের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসে দেখান। এটা তো খুবই ভালো কথা। কিন্তু যদি ওনাদের সামনে অবিনাশ আসতে আপত্তি করে তো নিজের সম্মান খোয়ায় তাহলে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও ঠাম্মা, তুমি তো শুধু মিষ্টি মুখ করার প্রস্তুতি করো। আপনারা কিছু নিন না, এত দূর থেকে এসেছেন কত কষ্ট করে, ওই আম কেটে রাখা আছে না ওটা নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আনছি। প্যারা আনুনি, এই ঠান্ডা মিষ্টি শরবত এখানে কেন রেখেছো? ওখানে রাখো সামনে, আপনারা নিন না। এসব তো ঠিক আছে মাসিমা, কিন্তু আপনি একবার পাত্রকে তো ডাকুন। পাত্রকে? হ্যাঁ। আচ্ছা ডাকছি আমি। উকিল বাবু, আপনি ওনাদের খেয়াল রাখবেন, আমি অবিনাশকে নিয়ে আসছি। ঠিক আছে। অবিনাশ চলো বাবা নিচে চলো, কয়েকজন দেখা করতে এসেছেন। না ঠাম্মা, আমার এখন একদম মুড নেই, কারোর সাথে দেখা করবো না আমি। ঠাম্মা তুমি যাও, আমি অবিনাশকে নিয়ে আসছি। বাবা একটু তাড়াতাড়ি নিয়ে এসো। চলো অবিনাশ, তৈরি হয়ে নাও। ছাড়ো না ভাই। কমন কমন হারি আপ। নমস্কার। নমস্কার। আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না। আগে আপনি বসুন। না না, আপনারা বড় গুরুজন, আপনাদের আগে আমি কি করে বসতে পারি? বসুন। শোনো, আমি তো ছেলের মধ্যে কিছুই খারাপ দেখছি না, আমার তো একেবারে নরমাল মনে হচ্ছে। বাবা, এ হলো আমাদের মেয়ে নীতা। হ্যালো। হ্যালো মাসিমা, চলুন আমরা বাইরে বসে কথা বলি, এখানে ছেলে মেয়ের একটু বসে কথা বলে নিক। উকিল বাবু যাওয়া যাক, চল। হ্যাঁ।
বেস্ট অফ লাক। হ্যাঁ হ্যাঁ। তোমার আমার নামটা কেমন লাগলো? কি নাম? মাঝে বললে এক্ষুনি নীতা। কেমন নাম? ভালোই। তাহলে এই নাও, মিষ্টি মুখ করো, আমাদের বিয়ের খুশিতে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে, আমাদের দুজনের বিয়ে। কি কি বাজে বকছো! আমাকে বিয়ে করবে? আমি বিয়ে করব না। আমি আমি বিয়েকে ঘেন্না করি। আমি আমি বিয়ে করব না, কিছুতেই বিয়ে করব না। আমি করবই না, করবই না বিয়ে। না করব না। ও মা, ও পাগল, ও পাগল, আমি বিয়ে করব না মা। সত্যি সত্যি সবাই আপনার নাতির ব্যাপারে একেবারে ঠিক বলছে। যখন আপনার নাতি বিয়ের কথা শুনে এতটা বিগড়ে যায়, তখন আমাদের এখানে ডেকে দরকার কি ছিল? যখন আপনার নাতি বিয়ের যোগ্যই নয়, তখন এই তামাশার কি দরকার ছিল? যে পুরুষ বিয়ের কথায় কেঁপে ওঠে সে পুরুষ নাকি? লোকেরা ঠিকই বলে, আপনার নাতি কখনো কারো জামাই হতে পারবে না। চলো, এদের সাথে সম্পর্ক তৈরি হবে না। চলো চলো। হে ভগবান, আমি তোমার মন্দিরে কত প্রদীপ জ্বালিয়েছি, তুমি তো জানো আমার নাতি অবিনাশ এই রাজবাড়ির শেষ প্রদীপ। সেই প্রদীপ থেকে এই রাজবাড়িতে কি আর প্রদীপ জ্বলবে না? আমার নাতির সংসার কখনোই গড়ে উঠবে না। না ঠাম্মা, না, তেমন কোনো ব্যাপার নয়। আমি ওর লেটেস্ট এক্সরে আর মেডিকেল রিপোর্ট দেখেছি, আপনার নাতি একদম নর্মাল মানুষ। কিন্তু ছোটবেলায় ওর সাথে যা ঘটনা ঘটেছিল তাতে ওর মনে একটা ভয় ধরে আছে, হয়তো সেজন্যই ও বিয়েকে ঘেন্না করে। ও এটা ভাবছে যে যে মেয়েকেই ও বিয়ে করবে সে জ্যোতির মতোই মারা যাবে। আপনার নাতির জীবনে পরিবর্তন তখনই আসতে পারে যখন ওর মন থেকে এই ভয় দূর করা সম্ভব হবে, আর এই ভয় শুধু ওর স্ত্রী দূর করতে পারে। অবিনাশের একজন মেয়ের ভালোবাসা পাওয়া দরকার, আর এই ভালোবাসাই ওর জীবন সুন্দর করতে পারে। এমন মেয়ে আমি কোত্থেকে পাই? ঠাম্মা, আমি এরকমই একটা মেয়েকে চিনি। সত্যি? হ্যাঁ সত্যি। সাদাসিধে, খুবই সরল, ভালো বংশের। সোনালি ডার্লিং, আরে খেপে আছো, রাগ করেছো? আরে আমি একটা বিশেষ কাজে আটকে পড়েছিলাম, তাই তোমার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। কি এমন ব্যস্ততা যে আমাকেই ভুলে যাবে? সোনালি ডার্লিং, এমন একটা খুশির খবর নিয়ে এসেছি যে এমন কি খুশির কপালেও চিন্তার ভাঁজ পড়ে যাবে। কেন, গুপ্তধনের সন্ধান পেয়ে গেছো নাকি? গুপ্তধনের ওপর তো ছোট থেকেই নজর ছিল, কিন্তু এখন সেই গুপ্তধন খোলার জন্য চাবি পেয়ে গেছি। দেখো, হে আলি, করো না, স্পষ্ট করে বলো না। আগে একটু কাছে তো এসো। না মনীষ, বন্ধুতে আমরা একটা সীমা টেনে রেখেছি। সব সীমাও ঘুচে যাবে আর দূরত্ব, আর খুব তাড়াতাড়ি আমরা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে যাব। বিয়ের সুখবর নিয়ে এসেছো? হ্যাঁ, বিয়েরই খবর নিয়ে এসেছি। মনীষ, আমি কি সত্যিই কনের সাজে সাজবো? হ্যাঁ, খুব শীঘ্রই তুমি কনে সাজবে। আমাকে কনের সাজে দেখা আমার মা বাবার স্বপ্ন ছিল। এই স্বপ্নটা দেখতে দেখতে ওনারা পৃথিবী ছেড়ে চলে গেলেন। প্রচুর কষ্ট করে আমি নিজের চরম দারিদ্র ঢেকে রেখেছিলাম, এটা ভেবে যে কোনো রাজপুত্র আসবে আর আমাকে বিয়ে করে নিয়ে যাবে। ও মনীষ, আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তুমি তোমার দারিদ্র ঢাকার চেষ্টা করেছিলে, তাই না? হ্যাঁ, এবার আমি তোমার শরীরটাকে সোনা রূপো আর টাকার চাদরে ঢেকে দেব। মা লক্ষ্মী তোমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে কোণে সাজাব, ওই ঝাঁ চকচকের রাজবাড়ির। আমি তোমাকে কোণে বানাবো ওই ছোট ঠাকুরের। তোমাকে আমি বউ বানাবো আমার বন্ধু অবিনাশের। মনীষ, এ তুমি কি জাতা কথা বলছো? এটা হলো একটা সোনার খাঁচা, যার এক একটা তার আমি আমার পরিশ্রম আর সততার সঙ্গে বুনেছি। বিশ্বাসের তার দিয়ে আমি বেঁধেছি একে, আর এই খাঁচায় অবিনাশ নামের সোনার পাখি রয়েছে, যাকে এবার তোমাকে নিজের বশে আনতে হবে। খবরদার আর একটা কথাও যদি বলেছো, আমি মন প্রাণ দিয়ে শুধু তোমাকে ভালোবেসেছি।
আর তুমি আমাকে অন্য কারোর সাথে জুড়তে চাইছো? আমি অন্য কারোর হয়ে যাব এটা তুমি ভাবলে কি করে মনীষ? রিল্যাক্স বেবি রিল্যাক্স, এটা আমি অনেক চিন্তা ভাবনা করে তবে ঠিক করেছি। কিন্তু ঠাকুর অবিনাশ আমার মতো একজন নর্তকীকে কেন বিয়ে করবেন? নর্তকী নয়, তুমি হলে একজন কোটিপতির মেয়ে, আর যার কাকা লন্ডনে থাকেন। হাই ম্যান, হু আর ইউ? আমার ফ্ল্যাটে তুমি কি করছো? আগে আগে আমি ওই মনীষ। ও আই সি, তুমি মনীষের ক্লোজ ফ্রেন্ড অবিনাশ নও তো? আগে আগে হ্যাঁ, কিন্তু আই এম সোনালি ফ্রম লন্ডন। কাম অন, ঘাবড়াচ্ছ কেন? সিট ডাউন, রিল্যাক্স। ও ও মাই গড, ইন্ডিয়া ইজ সো হট আই টেল ইউ। কত গরম এখানে, উফ। ও ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি স্নান করে আসি। আর হ্যাঁ, আমি আসার আগে যেও না জানো। ওকে স্পিডার, লা 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 এই মনীষ আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? অবিনাশ 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 অবিনাশ, আমার ভয় করছে। কি হলো? টিকটিকি টিকটিকি টিকটিকি, আই এম সরি, প্লিজ এক্সকিউজ মি। কোথায় পালাচ্ছ? দেখো, ভালো বন্ধুদের থেকে এভাবে পালানো ভালো কথা নয়। কাম, একটা ড্রিঙ্ক আমার সাথে হয়ে যাক। এসো না এদিকে, এসো এখানে বসো। নতুন বন্ধুত্বের নামে আমার বানানো এই প্রথম ড্রিঙ্কটা তোমার জন্য, এই নাও, চিয়ার্স। আরে আরে, আই এম সো সরি। হাই সোনালি, তুমি কখন এলে? একটু আগে, তোমার অ্যাবসেন্সে তোমার বন্ধুকে এন্টারটেইন করছিলাম আমি। ভেরি গুড ভেরি গুড। আরে ভাই, তুই তো ঘাবড়ে গেলি, এ তো যৌবনের ফুর্তির খোরাক, এসব ছাড়া তো যৌবন অসম্পূর্ণ, একদম অসম্পূর্ণ। এক্সকিউজ মি, এ তুমি আমার কোথায় ফাঁসিয়ে দিলে? কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি আমার বন্ধু, তাই এসব সহ্য করছি আমি। তুমি তো জানো এই এসব আচরণ আমি একেবারেই পছন্দ করি না। আবার এমন আচরণ করলে আমি, এসব হতেই থাকে লাইফে, হতেই থাকে। আমি চাই না এমন লাইফ, আর চাই না এমন বন্ধুত্ব। যদি এটাই হয় তো আজ থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ। না তুমি আমার বন্ধু, না আমি তোমার বন্ধু। ফিনিশ ফিনিশ ফিনিশ। আরে দেখো, এ তো রেগে গেল। মনীষ, এটা কি তুমি ওকে ফাঁসানোর জাল ফেলেছো আর ও তোমার বন্ধুত্ব সুতো কেটে চলে গেল? ও তো হলো আমার হাতের কাঠের পুতুল, ওর সব সুতোগুলো আমার আঙুলের সঙ্গে বাঁধা রয়েছে, পালিয়ে যাবেটা কোথায়? জানি না কেন আমার ভীষণ ভয় করছে। ভয় ভয় আবার কিসের? বিয়ে ও তোমাকে করবে, হানিমুন হবে আমাদের, টাকা ও খরচ করবে, আর মজা আমরা করব। হ্যালো, হ্যাঁ বলছি। ও মাই গড, আমি এক্ষুনি আসছি। কি হলো?
অবিনাশের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ঘাবড়াবার কিছু হয়নি, সামান্য চোট। চলো বাড়ি ফেরা যাক। এই নিন দাদা। আমি বললাম না আমি ওষুধ খাবো না। খেয়ে নিন না। আমি বলেছি খাবো না আমি ওষুধ। ভালো হয়েছে মনীষ তুমি এসে গেছো, ওষুধ কিছুতেই খাচ্ছে না। যদিও ডক্টর বলেছেন বেশি আঘাত লাগেনি, তবু যে ওষুধ দিয়েছেন সেটা তো খেতেই হবে। এবার তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। এই মেয়েটা কে? ঠাম্মা, এ হলো সেই মেয়েটা যার কথা আমি তোমাকে বলেছিলাম। আচ্ছা সে। নমস্কার ঠাম্মা। বেঁচে থাকো মা, এসো বসো। না ঠাম্মা, আমাকে যেতে হবে। কিন্তু দু চার দিন থেকে গেলে পারতে। আমি জানি যে অন্যের বাড়িতে এক যুবতী মেয়ের থাকা অসম্ভব ব্যাপার বটে, তবু যতক্ষণ না আমার অবিনাশের শরীর ঠিক হয় ততক্ষণ এই বুড়িটাকে একটু সাহায্য করো। দু চার দিনের তো ব্যাপার। না হয় থেকেই যাও না সোনালি। ঠিক আছে ঠাম্মা। রামু, দিদির জন্য নিচের ঘরটা গুছিয়ে দাও। দেশে চাইলে যত অশান্তি হোক না কেন, কিন্তু আমার বাবা আমার মধ্যে ছিল না। দুজনের লাভ স্টোরি একদম হিট ছিল। দিল দেখে দেখো কয়ামত সে কয়ামত তক একটাই কথা মেনে প্যার কিয়া। বসন্তি! আরে কি হলো? নাকি মনে হচ্ছে গাড়ি গরম হয়ে গেছে। আরে হর্ন কেন বাজাচ্ছিস? কানেকশন চেক করছি সাহেব, দেখছি কারেন্ট পাস হচ্ছে কিনা। আমার ইঞ্জিন এরকম, হঠাৎ গরম হঠাৎ নরম। আরে কোথা থেকে তুলে আনলে এই জং ধরা ছুরিগুলো? বহু বছর হয়ে গেছে ধার দেওয়া হয়নি। আপনি এতে ধার দিন, ততক্ষণ আমি একটা কাজ ছেড়ে আসি। ঠিক আছে, তুমি যাও আর পাঁচ ঘন্টা পরে এসো। এখন এই আসা যাওয়া ছাড়ুন, সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। এখন তো শুধু এইটাই কাজ। আমি ধার দিতে পারবো না, দেবো না আমি ধার। যাও। রেগে গেলেন, রেগে গেলেন, ঠিক আছে আমি অন্য দোকানে যাচ্ছি। আরে না 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 না, বসো বসো বসো। আরে কাস্টমারদের দেখো, আমি দেখছি, কিন্তু তুমি তো ওদিকে দেখছো, এদিকে দেখো না। আসলে আমার চোখে একটু মিস্টেক আছে, কখনো লেফটে ঘোরে কখনো রাইটে, কখনো উপরে কখনো নিচে, ওয়াইপারের মতো ট্যাও 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 ট্যাও। এই প্যাও, তোমার ওপাশের ওয়াইপারটা চলে না নাকি? বাড়িতে রেখে এসেছি আপনারটা দেখি। তোমাকে বলেছি ধার করতে, তুমি ধার করো। তোমার কাজ হলো ধার করা, আমার কাজ হলো প্রেম করা। প্রেম করতে চাইছিস সাধারণ? করাচ্ছি তোকে প্রেম। মা বাসন্তী, কি বলছো বাবা? আরে এইদিকে কি দেখছিস? আমার দিকে দেখ। তোর বাবা এখানে বসে আছে, ওদিকে না। হ্যাঁ বাবা। তুই মন্দিরে যেতে চাইছিলিস না দর্শনের জন্য? যা। কিন্তু বাবা আমার দর্শন তো হয়ে গেছে। আরে কুকুর বেড়ালের দর্শন করলে কোনো পুণ্যি লাভ হয় না। যা মন্দিরে যা, ভগবানকে দর্শন কর, পুণ্যি হবে। কিন্তু যা যা। আচ্ছা বাবা। নিজেকে খুব চালাক মনে করে। আরে তুমি কোথায় যাচ্ছ? আমাদের বংশের বড় ঝুড়িটা বাড়িতে ফেলে এসেছি, নিয়ে আসি। আরে এটা কি করছো? এটা কি করছো? আমি সকালে তোমার জন্য এত খরচ করলাম আর তুমি আমাকে গায়ে হাত দিতে দিচ্ছ না। আমি তোমার বাবার জন্য ঝং ধরা ছুরি কিনেছি। কিন্তু কেন? কেন কি, তোমার এই রসগোল্লার মতো মুখটা দেখার জন্য? কিন্তু আমার কপালে তো একটা পরমুখ হয়েছে জুটেছে। কে রুটির মতো? তোমার বাবা। তোকে আমি ছাড়বো না। নিজেকে খুব চালাক মনে করিস না, সরে যা, আমার মেয়ের কাছ থেকে এক্ষুনি সর। আমায় ক্ষমা করুন, ছুরিটা দূর করুন। আরে আরে, পেছনে সাপ, পেছনে সাপ, সামনে সাপ, কি করি আমার বাপ।
নাক দেবতা তুমি আমায় রক্ষা করো একটু। তোমার বাবার কিচ্ছু হবে না, সাপটা মরে যাবে। সন্ধ্যেবেলা জন্মাষ্টমী উৎসবে এসে শম্ভু গাড়ি থামা। সাহেব 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 সাহেব, এখানে গাড়ি থামাতে বললেন কেন সাহেব? এখানে তো কেউ নেই, তাহলে কেন বললেন সাহেব? এটা রাখ। এত টাকা সাহেব? তোর অ্যাক্টিং করার খুব শখ তাই না? শখ তো আছে কিন্তু কেউ চান্সই দেয় না। আমি তোকে অ্যাক্টিং করার চান্স দেব। হ্যাঁ হ্যাঁ, তোকে সোনালীর কাকা হতে হবে। সোনালীর কাকা? কিন্তু কেন? ছোট ঠাকুরের মন সোনালীর প্রতি দুর্বল। হ্যাঁ, আর যদি ওর আসল কাকা এসে পড়ে তাহলে উনি এই বিয়েটা হতে দেবেন না। কাবাব মে হাঁটি হবে। হ্যাঁ হ্যাঁ, শম্ভু জানি না এই লোকগুলো, এই কাকা মামা জেঠু, এরা প্রেমিক প্রেমিকার মাঝে কেন বাধা হয়ে দাঁড়ায়। আসলে ওদের সারা গায়ে চুলকুনি হয়, চুলকুনি। ওই চুলকুনিওয়ালা কুকুর থাকে না, বাবা বাবা, ঠিক সেরকম। আমি এসব লোকেদের টোটালি এগেইনস্ট। আমি একটা ইউনিয়ন বানাবো, এদের বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদ করো। আমি ধুতি পরে কাকা সেজে আসবো। তুই ধুতি পরে একদমই আসবি না। ঠিক আছে, তাহলে কি ল্যাংটো আসবো? তুই কোট প্যান্ট পরে আসবি। আচ্ছা কাকা ইংরেজ নাকি? ইংরেজ নয়, উনি একেবারেই ভারতীয়, কিন্তু যখন উনি ভারতে আসেন তো অর্ধেক ইংরেজ আর অর্ধেক ভারতীয় হয়ে আসেন। আচ্ছা, তাহলে আমাকে পুরো পাগল শাস্তি হবে। কাকু তুমি? ঠাম্মা আমাকে বাঁচান। সোনালি প্রণাম নিও কাকু। কাকা বাবু প্রণাম। নমস্তে। ইন্ডিয়ান কালচারের মতন প্রণাম করছো আর ফরেন কালচারের মতো এই সোনালিকে অন্যের বাড়িতে এনে রেখেছো। আমার বংশে নাক কেটে দিলিং, বাবার সম্মানের ঠ্যাং ভেঙে দিলিং, তার উপরে জোর করিং, ব্যাডিং, ভেরি ব্যাডিং। ধরো পা ধরো। আমি তোমার কাকা বলছি, দেখছো কি? পা ধরো, দুজনে পা ধরো। কেমন লাগলো অ্যাক্টিং? একটু বেশি হচ্ছে। পা ধরো। হ্যাঁ কাকু। পা ধরেছো, ভালো করেছো। বাড়ি চলো, এক্ষুনি দেখা যায় তোকে আচ্ছা মতো। আপনি ওর উপরে এত রাগ করবেন না। আসল কারণটা কি সেটা আমি আপনাকে বলছি। সেটা শুনে আমি কি করব? আই কেম ফ্রম লন্ডন, নো ওয়েলকাম, টেনশন, প্রফেশন, নেশন, রিঅ্যাকশন, অ্যাকশন, পলিউশন, নো সলিউশন, কাম অন। না না একটু বসুন, কিছু বলার সুযোগটা তো দিন। হোয়াট সুযোগ? আমি যদি এখানে থাকি তো আমার হাত থেকে ওর বিয়ের সুযোগ ফসকে যাবে। বিয়ে? কাল পাত্রপক্ষ আসবে, পরশু মেয়েটার বিয়ে হবে, তরশু নিজের বাড়ি চলে যাবে, আমি লন্ডন চলে যাবো, আপনি আসবেন না, জায়গা নেই বিমানে। গুড বাই, বাই বাই। শুনুন, সোনালীর বিয়ে কি ওই পাত্রের সাথে পাকা হয়ে গেছে? হয়নি, কিন্তু হয়ে যাবে। গুড বাই, সি ইউ। চলো কাকা বাবু, ঠাম্মার কথাটা তো একবার শুনুন। কোট ভাড়াই নিয়েছি বলছি, সোনালীর হাতে আমার এই শূন্য রাজবাড়ি সেজে উঠতে পারে না। হোয়াট? আচ্ছা, তাহলে ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে, জল নাকের উপর উঠে গেছে, শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠেছে। কোথায় তোমার নাতি অবিনাশ? হ্যাঁ ঠাম্মা। এসো বাবা, কাকা বাবুকে প্রণাম করো। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। ছেলেটা বড্ড ভালো, খুবই ভালো দেখছি। আমার দিকে কেন দেখছো বাবা? আপনার দাড়ি? দাড়ি আমার বংশগত, কিছুটা ইংরেজি স্টাইল, কিছুটা ভারতীয় স্টাইল, কোলাবোরেশনে বানানো হয়েছে। ছেলে লজ্জা পাইং, মেয়ে লজ্জা পাইং, ব্যাপারটা ফিট হইং। এর ফাদার আমাকে বলেছিল, যদি মেয়ে সম্বন্ধে রাজি থাকে তো মাঝে ঠ্যাং না লড়াইং। আমি ঠ্যাং পিছিয়ে নিয়েছি। তার মানে হইছে আপনি এই সম্বন্ধে রাজি হয়েছে? খুব রাজি। ওরাও টাকা। কি বললেন? টাটা 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 টাটা। মোহন টাটার ভাই সুরেশ টাটার সম্বন্ধ এসেছিল ওর জন্য, কিন্তু আপনার সম্বন্ধের সামনে টাটা সম্বন্ধটাকে আমি বাটা বানিয়ে দিলাম। বাটা? কাকা বাবু আপনি সম্বন্ধে রাজি হয়ে আমাদের সবাইকে চির ঋণী করে দিলেন, আমি আপনার এই ঋণ কি করে শোধ করব? পাচো? সেটা পাচো করো বাবা, প্রণাম করো, বড়দের পায়ে হাত দিলে ছোট হয় না। এই পাচো পাচো। হ্যাঁ বিয়ের প্রস্তুতি হইং।
বলছি কি, আদাব ভাবি জান। আদাব, ফুলসজ্জা শুভেচ্ছা তোমায়। আমি কিন্তু দুধে খাঁটি ঘি আর জাফরান ভালো করে মিশিয়ে দিয়েছি। ভাবি জান, আমার দাদার দিকে একটু খেয়াল রেখো, ও একটু সরলও বটে আর একটু লাজুকও। আমি যাই? না, যেতে তো হবেই। আচ্ছা, খোদা হাফেজ। এসো বাবা, তুমি তো সিমলাতে হানিমুন সারতে যাচ্ছিলে, তাহলে হঠাৎ প্রোগ্রাম কি করে বদলে গেল যে ফার্ম হাউসে যাচ্ছ? কিন্তু ঠাম্মা, যখন এমন সুন্দর জায়গায় নিজেদের ফার্ম হাউস আছে, তাহলে এত দূরে যাওয়ার দরকারই বা কি? এই কথাটাও ঠিক। এমনিতেও হানিমুনের জন্য দূরে কোথাও গেলে আমার দুশ্চিন্তা লেগেই থাকতো। এই টাকাগুলো বৌমা তুমি নিজের কাছে রাখো, এখন তুমি ফার্ম হাউসে যাবে। ওখানকার সব কর্মচারীরা যখন জানতে পারবে রাজবাড়ির বৌমা এসেছে, ওরা তোমার সাথে দেখা করতে আসবে, তখন এই টাকাগুলো ওদের ভাগ করে দিও। এই নে বাবা, এটা বৌমাকে পরিয়ে দে। এই নে। এটা কি ঠাম্মা? এটা হলো আমাদের বংশের হার, যেটা এই রাজবাড়ির সব বৌদের পরানো হয়ে থাকে। এই চাবিগুলো তুমিই সামলাও, আমি চাই আজ থেকে এই সিন্ধুকের দায়িত্ব তোমার হাতেই তুলে দিতে। না ঠাম্মা, এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব আমার উপর দিও না, আমি এটা সামলাতে পারবো না। আমার অবর্তমানে তো তোমায় সামলাতে হবে। ঠাম্মা, তুমি যদি এমন কথা বলো তাহলে আমি হানিমুনে যাব না, আমি তোমার উপর রাগ করব। আমার সোনা, তুমি আমার উপর যদি রেগে থাকো আমার জীবন আমার উপর রেগে যাবে। তাহলে তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কেন বলছো? আচ্ছা বাবা, আর করব না। শোনো মা, তুমি আমার এই আদরের ছেলেটার খেয়াল রেখো। ঠাম্মা, আমার খেয়াল রাখার জন্য আমার বন্ধু মনীষও তো সঙ্গে আছে। আসি ঠাম্মা। শোনো, ঠাম্মার আশীর্বাদ তো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমার আশীর্বাদ তো সব সময় তোমাদের সাথে আছে আমার সোনারা। চলো মনীষ। আসি ঠাম্মা। ঠাম্মা, মনীষ আর অবিনাশের বেড়ে ওঠা বন্ধুত্ব আর বেপরোয়া ভাব আমার কিন্তু ঠিক লাগছে না। না উকিল বাবু, আমার তো আজকাল সব কিছু ভালো লাগছে। কেমন লাগলো আমাদের এই ফার্ম হাউস? তুমি জানো সবচেয়ে বেশি সুন্দর কে? কে? তুমি, তুমি সবচেয়ে বেশি সুন্দর। আমি আমি স্নান সেরে আসছি। সোনালি, তোমাকে বউয়ের সাজে দেখে আমার সব অপেক্ষার সীমা পার হয়ে গেল। ছাড়ো তো, খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে দুষ্টুমি করতে। ও, এত উতলা হওয়াও ঠিক না। জানি না এই উতলা ভাবটা কবে শান্ত হবে। হয়ে যাবে, হয়ে যাবে, খুব শিগগিরই হয়ে যাবে। ও ছোট মালকিন, তুমি এই ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ো। ও আমাকে আর ছোট মালিককে ছাড়া আর কাউকে ওর পিঠে বসতেই দেয় না। সোনালি, এই ঘোড়ার পিঠ থেকে নেমে এসো, ও বেসামাল হয়ে পড়ে। আমি যাকে বসে আনতে চাই তাকে বস করেই ছাড়ি। মস্তানা! আরে ছোট মালকিন, আরে আরে, ও তো খেপে গেছে দেখছি। মস্তানা! আরে Oh!
আমি আগেই বলেছিলাম না যে মাস্তানা খুব চঞ্চল হয়ে ওঠে, আর তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ অবিনাশ, আমাকে বাঁচাতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? বিয়ের মণ্ডপে নেওয়া প্রতিজ্ঞা পূরণ হয়ে যেত? তোমার হাত আমার হাতে নিয়ে এটাই তো বলেছিলাম যে যে কোনো অবস্থায় আমার স্ত্রীকে রক্ষা করব। সালাম আলাইকুম বাবিজান। সালাম। অবিনাশ ভাইজান কোথায়? ও এদিকেই কোথাও গেছে। আচ্ছা মাথায় ঘোমটা তো দাও। ঘোমটা? হুম এই নাও। এবার এটা নাও। এটা কি? আজ তুমি প্রাণে বেঁচে গেছো তো? বড় ফাঁড়া কেটে গেছে। আমি দরগা শরীফ থেকে তোমাদের দুজনের জন্য এই ফুল আর শেরানি নিয়ে এসেছি। ধন্যবাদ। রেহানা। হ্যাঁ। তোমার আব্বাকে সকাল থেকে দেখছি না তো? আব্বা জানের বন্ধু শ্রী আত্মহত্যা করেছেন, আব্বু ওখানেই গেছেন। আত্মহত্যা? কিন্তু উনি আত্মহত্যা করলেন কেন? কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছেন, ওই বেচারি ওনার চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারেননি। স্বামীর জন্য স্ত্রী আত্মহত্যা করেছে? স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর জীবনে আর থাকেই বাকি? স্বামী আর স্ত্রীর সম্পর্ক সুখে আর দুঃখে পাশে থাকার, তাই না? আর এত অটুট সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে বেঁচে থাকার কি মানে? তোমাদের ধর্মেও এটাই বলে না যে পতি হল পরমেশ্বর? আমাদের ধর্মেও এটাই মানা হয়। ক্ষুধার পর নারীর জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হল একমাত্র তার স্বামী, কারণ স্বামী হল স্ত্রীর জীবনে ক্ষুধার সমান। মনীষ, আরে খাও না ভাই। খাইও না ভাই, তোমরা জানি মুনের প্রথম রাত, আর এই রাত বারবার আসবে না। সোনালি, বন্ধু হতে হয় মনীষের মতো। আরে ভাই, এটা ওয়ান ফর দ্য নাইট। আরে ভাই, বসছি বসছি। মনীষ, মনীষ, বন্ধু হবে তো এরকম? ছেলের খেয়াল রেখো। স্বামী আর স্ত্রীর সম্পর্ক সুখে আর দুঃখে পাশে থাকা, তাই না? ক্ষুধার পর নারীর জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হল একমাত্র তার স্বামী, কারণ স্বামী স্ত্রীর জীবনে ক্ষুধার সমান। বাহ, আজ তো তোমার সত্যি অপূর্ব লাগছে। আজকে থেকে আপনারা সমস্ত বিধি মেনে স্বামী স্ত্রী হলেন, একে অপরের দেখাশোনা করা আপনাদের কর্তব্য। কাছে এসো। না মনীষ, না, ছেড়ে দাও আমাকে। সোনালি, আজ রাতে পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না সোনালি, কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। বুঝতে পারছো না কেন মনীষ? যদি কেউ দেখে ফেলে তাহলে সব সাজানো খেলা পণ্ড হয়ে যাবে। তুমি ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছ। খেলোয়াড়ের খেলা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। আমি যাচ্ছি। আব্বু, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? কিছু না রে মা। কিছু তো হয়েছে। মারে, আমার জীবনে ওই রাজবাড়িতে কখনো এমন কিছু ঘটেনি যেমনটা আজ এই পোড়া চোখ দুটো দেখলো। আমার কিছু ভালো লাগছে না। কিন্তু হয়েছে কি? কিছু না,
তুই শুয়ে পড়, শুয়ে পড় তুই। ইয়া আল্লাহ রহম। অবিনাশ বাবু, তুমি আমাকে একা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারি না। এই দেখো তোমার ওষুধ নিয়ে এসেছি। আসলে কি হয়েছে মানিশ, আমি তো তোমাকে ডাকতেই চেয়েছিলাম, কিন্তু সোনালী বললো যে আমি আর তুমি যাবো, তাই দেখো তুমি বেশ ভিজে গেছো, চেঞ্জ করে এসো, ঠান্ডা লেগে যাবে। সোনালী, আমার আজকের রাত্রে যেন কোনোভাবে নষ্ট না হয়। আজ রাতে তুমি ওকে নিজের হাতে এত মদ খাওয়াবে, এত মদ খাওয়াবে যেন ওর কোনো হুঁশই না থাকে। মনীশ, মনীশ, মাই ফ্রেন্ড, বন্ধু, মনীশ কোথায়? আজ তোমাকে শুধু আমি খাওয়াবো। না সোনালী, না, তুমি তুমি খুব কম খাও, নেশাই হয় না। আমার চোখের দিকে তাকাও, আপনা আপনি নেশা হয়ে যাবে। নেশা? মনীশ, ও অবিনাশ, ব্যাপারটা কি সোনালী? আমি তোমাকে কখন থেকে ডাকছি? আমি বলছি ছাড়ো আমাকে। জানলা বন্ধ করে দিলে? হ্যাঁ, তুমি নিজেকে কি ভাবোটা কি? আমি বলছি তুমি চলে যাও এখান থেকে। কি? আমি তোমাকে নিজের করার জন্য অবিনাশের বউ বানালাম, আর এখন আমাকে চলে যেতে বলছো? আমি এই পবিত্র বন্ধনে বাঁধা পড়েছি। এটা পবিত্র বন্ধন নয়, সোনার শিকল, যার একটা প্রান্ত আছে আমার হাতে আর অন্যটা তোমার গলায়। আমি যখন চাইবো তোমাকে ফুলের চাদরে শোয়াতে পারি। তুমি আমার, শুধুমাত্র আমার। যতই তোমার গলায় হাজারটা মঙ্গলসূত্র জুলুক না কেন, যতই তুমি কারোর সঙ্গে বিয়ের মণ্ডপে 7,000 পাক ঘুরে নাও না কেন, এমনকি তোমার স্মৃতিতে সারা পৃথিবীর সিঁদুর ঢেলে নাও না কেন, তোমাকে তোমাকে আমার কাছে, আমার কাছে ধরা দিতেই হবে। আমি তোমাকে আমার জীবন ভেবেছিলাম, আর তুমি এমন নীচ মনের মেয়ে। তুমি যখন দেখেইছো তখন শুনেও রাখো, আমি সত্যিই খুব নীচ মনের মেয়ে। এটা কি করছো? আমি চলে যাচ্ছি। তুমি এখান থেকে যেতে পারো না। কোন অধিকারে তুমি আটকাচ্ছো আমাকে? আমি আমি তোমার স্বামী। স্বামী? আমাকে এতটা বেইজ্জত করে আস মেটানি তোমার, যে এখান থেকে চলে গিয়ে আমাকে আরো বেইজ্জত করতে চাও? বেইজ্জত তো আমি হয়েছি তোমাকে বিয়ে করে, তোমার সাথে সম্পর্ক করে। কি দিয়েছো তুমি আমাকে? কিচ্ছু না। ও অবিনাশ, আমি তোমাকে কত বোঝাতে চেয়েছি, তোমার ভেতরে তোমার ভেতরে আবেগ জাগানোর জন্য কি না করেছি আমি, কিন্তু আমি হাঁপিয়ে উঠেছি, ভেঙে পড়েছি, হেরে গেছি সেই মানুষটাকে গড়ে তুলতে তুলতে।
আমার সামনে আসার সাহস হলো কি করে? জানোয়ার শয়তান, তোর বন্ধুত্বের নোংরা রূপটা আমি দেখে ফেলেছি। আমার আর আমার শত্রুতার রূপ কতটা ভয়ঙ্কর তুই ভাবতেও পারবি না। আমার নুন খেয়ে আমার উপর ফোনা তোলা সাপ, আজকে চোখে চোখ আর মুখে বিষ। বাহ বন্ধু, চাই না এমন বন্ধুত্ব মনীষ। তাহলে আজকে বন্ধুও থাকবে না। প্রতি ঘন্টায় ব্লাড প্রেশার চেক করবেন। আসুন, উনি এমন গভীর মানসিক আঘাত পেয়েছেন যে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন, শরীরের একটা অংশ অসাড় হয়ে গেছে। ডাক্তারবাবু, ওনার জন্য কি আর অন্য কোনো চিকিৎসা নেই? দেখুন, ওষুধ তো কাজ করবেই, কিন্তু রোগীর মনে বাঁচার ইচ্ছেটাও তো থাকা দরকার। নিজের নাতির মৃত্যুতে মনে হয় উনি বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি আগে। হ্যাঁ মিস্টার মনীশ, আমি ঠাকুর অবিনাশের কেসের ব্যাপারে মিসেস অবিনাশের বয়ান নিতে এসেছি। ইন্সপেক্টর সাহেব, বয়ান তো আমি দিয়ে দিয়েছি, আর যে বয়ানটা আমি দিয়েছি উনিও একই বয়ান দেবেন। সেই জন্যই তো ওনার বয়ানও জরুরি, কারণ আপনি ছাড়া ওই কেসের প্রত্যক্ষদর্শী উনিও বটে। আপনি বসুন, আমি ডাকছি সোনালীকে। সোনালী, ইন্সপেক্টর বয়ান নিতে এসেছেন, আর এখন তোমাকে সেই বয়ানই দিতে হবে যা আমি দিয়েছি। না, আজ আমি সবাইকে বলে দেবো যে তুমি খুনি, তুমি অবিনাশকে খুন করেছো। খুনিকে যে সাহায্য করে সেও খুনির সমান অপরাধী হয়ে থাকে। এখন আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই আমার। এই মৃত জীবন এখন তোমাকে শাস্তি দেওয়াতেই কাজে আসতে পারে। তো যাও গিয়ে বলে দাও যে অবিনাশকে খুনটা আমি করেছি, আমি করেছি। আমি তো শুধু এই খুনটা করেছি, কিন্তু দ্বিতীয় খুনটা তুমি করবে, তুমি। হ্যাঁ, ওই বুড়িটাকে। খুব অন্ধ বিশ্বাস করেন না উনি তোমাকে, খুব ভরসা আছে না? যখন উনি জানতে পারবেন ওনার নাতির মৃত্যুতে তার স্ত্রীর হাত ছিল, তো উনি এই আঘাত সহ্য করতে পারবেন না, জীবন্ত লাশ হয়ে যাবেন, উনি মরে যাবেন। আর সেই খুনের জন্য দায়ী হবে তুমি, শুধুমাত্র তুমি সোনালী। মনীষবাবু যে বয়ান দিয়েছেন সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনাকে শুনে তাতে সই করে দিতে হবে। আমি মনীষ কুমার, প্রযত্নে শ্রী দয়াল কুমার ঠাকুর। অবিনাশ সিং এর সাথে হওয়া দুর্ঘটনার আগে যখন পৌঁছলাম, তো আমি দেখলাম অবিনাশ নেশা সাংঘাতিক চুর হয়ে আছে, আর তার চাকর হামিদ অবিনাশের শরীর থেকে দামি জিনিস যেমন গলা থেকে সোনার চেইন, হীরের ব্রেসলেট, দামি ঘড়ি ইত্যাদি ছিনিয়ে নিচ্ছে। অবিনাশ নেশার ঘরে নিজের রিভলভার বের করে, হামিদ নিজের প্রাণ নিয়ে পালায়, কিন্তু অবিনাশের মাথায় যেন রক্ত চড়েছিল। হঠাৎ অবিনাশের পা ঢালের উপর থেকে পিছলে যায়, আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমার চোখের সামনে ও ঝর্ণার নিচে তলিয়ে যায়, আর আমি চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই করতে পারিনি। এই ঘটনার বিষয়ে আপনি কিছু বলতে চান মিসেস সোনালি? আপনি কি এই কেসের ব্যাপারে আর কোনো বয়ান দিতে চান? তাহলে আপনি এই বয়ানে সই করে দিন। আমি এর ক্ষত তো সেলাই করে দিয়েছি, কিন্তু এর যে সামান্য শ্বাস প্রশ্বাস চলছে, আমার তো মনে হয় এটা কারোর প্রার্থনার ফল। ওয়েল 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 ওয়েল, আজ থেকে আপনাকে কিন্তু খুশি খুশি থাকতে হবে, বুঝেছেন ডাক্তারবাবু? ভয় পাওয়ার কোনো কারণ নেই মিস্টার কুমার, একটা সুখবর আছে।
মিসেস সোনালি মা হতে চলেছেন। ঠাম্মা, ঠাম্মা, মনে হয় ভগবান তোমার প্রার্থনা শুনেছে। কাল এই রাজবাড়ির একটা প্রদীপ নিভে গেছে, কিন্তু ভগবান আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ ঠাম্মা, এই প্রদীপের আলো দেখার জন্য তোমাকে বাঁচতে হবে ঠাম্মা, তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে। কি, সোনালি মা হতে চলেছে? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে বাবা কবে বানাবে? বিয়ের আগে বাচ্চা? তাতে কি হয়েছে, আজকাল জীবনের কোনো ভরসা নেই। ছোট ঠাকুরের মতন আমিও যদি টপকে যাই তো আমার নাম নেওয়ার জন্য কাউকে তো দাও। এই বাচ্চার প্রোগ্রাম বিয়ের পরে, নইলে একেবারে কেটে রেখে দেবো। কি তোমার গলা! আরে আমি তো তোর হাতেই মরতে চাই, সিনটি পাটাং মুন্টি বানাও। মরার কথা তো তুমি বলতে পারো, কিন্তু বাবাকে বিয়ের কথা বলতে পারো না। আরে তোমার বাবার সাথে আমি কি করে কথা বলবো? তুমি তো জানোই সেদিন ছুরিটা ধার করতে করতে এত ছোট করে দিল, গায়েবই করে দিল। আরে উনার ভয় তো আজ পর্যন্ত আমি তোকে চুমু খেতে পারলাম না। তাহলে চুম্মা চুম্মা বলে তোকে সুন্দর করে চুমু দিতাম, চুমু দিতাম আমি। আপনি একা চলে এসছেন? আচ্ছা, আমার মতো বাগানে হাওয়া খেতে এসেছেন তাই না? দেখাচ্ছি মজা। বসন্তী, তুই ওদিকে যা, দেখি ওর সাথে কি করে দেখা করিস। বসন্তী, শম্ভু, বসন্তী, শম্ভু, শম্ভু, এবার আমরা বিয়ে করে নেব। হ্যাঁ, রাতে খাওয়া ভাঙের নেশায় তোমার বাবা সকাল সকালে আশীর্বাদ দিয়ে দেবে। শম্ভু, তুমি যে রাতে ভাঙের নেশায় করেছো না, তাতে বাবা তোমাকে মেরেই ফেলবে। ছাড় তোর বাবার কথা। দুধটা কোথায় গেল? আরে বাবা, দেখুন মুনিপ সাহেব আমার ইজ্জত নিয়ে খেলছে। আপনার ইজ্জত নিয়ে কোথায় খেলছি? আমি আপনার মেয়ের ইজ্জত নিয়ে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আরে আমি বাসন্তীর বিয়ে কোনো পাগল ভিখারির সাথে দেব, কিন্তু তোর সাথে দেব না। দেখেছো তোমার ফিউচার কত ব্রাইট? একদিন তুমি স্টেশনে গিয়ে দাঁড়াবে। এ বাবা, দুটো ভালোবাসা হলো একটা বিপজ্জনক জিনিস, এমন যেন না হয় বসন্তীর প্রেমে পাগল হয়ে আমি আপনাকে কোনোদিন খুন করে বসবো। আপনার দোকানে ধার দেওয়া এটা। আরে শম্ভু, বিয়েই যখন করতে চাস তখন ঠান্ডা মাথায় কথা বললেই হয়। শান্তির সাথে নয়, বসন্তীর সাথে বিয়ে করতে চাই আমি। আমার মেয়েকে কি বিয়ে করবে? ও কতই বা রোজগার করে? 700 টাকা। 700 টাকায় নিজেকেই সামলাতে পারে না, আমার মেয়েকে কি করে সামলাবে? এই, আমার মেয়েকে যদি বিয়ে করতেই হয় তাহলে 50,000 টাকা রোজগার করতে হবে। করব করব, রোজগার করবে। আগে 50,000 টাকা জমা কর, তারপর বরযাত্রী নিয়ে আমার বাড়িতে আসিস। কতদিন মুখ দেখাবি না, চল বসন্তী। আরে দেখাবো না বাবু, 50,000 টাকা। দেখলেন, দুনিয়া মেয়ের সাথে পণ দিয়ে পাঠায়, এই বুড়োটা আমার কাছে টাকা চাইছে। আমার সই আগে? হ্যাঁ, ঠাম্মা সবকিছু আপনার নামে লিখে দিয়েছেন। আমার নামে? কিন্তু ঠাম্মা তো আমাকে কিছু বলেনি। উনি আপনাকে বলতেই যাচ্ছিলেন, কিন্তু অবিনাশের আঘাতটা ওনাকে নিষ্প্রাণ করে দিয়েছে। ঠাম্মা আমাকে এত বিশ্বাস করে? বউ হলো ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীর হাতে লক্ষ্মী তুলে দেওয়া হলো এই পরিবারের পরম্পরা। আজ থেকে সব ব্যবসাপত্র আপনার সই দিয়েই হবে। ঠাম্মাই রাজবাড়ির ইজ্জত আবরু ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আপনাকে দিয়েছেন। অনেক বিশ্বাস রেখেছেন ঠাম্মা আপনার উপর। আপনার কাছে একটা অনুরোধ আছে, আপনি এই কথাটা কাউকে বলবেন না যে ঠাম্মা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আমি এই পরিবারের নুন খেয়েছি, যদি এতে এই পরিবারের ভালো হয় তো এই কথা গোপনই থাকবে। দাপ্পাবাজ, তুমি হচ্ছে ঠগবাজ, ঠগবাজ! তুমি এই রাজবাড়ির একমাত্র মালকিন হতে চাও, তাই না? হ্যাঁ, তাই তুমি অবিনাশের বাচ্চাকে নিজের গর্ভে বাড়তে দিয়েছ। এই রাজবাড়িতে আসতেই টাকার ভূত তোমার মন আর মগজে চড়ে বসেছে, তাই না? হ্যাঁ, তাই না? বলো বলো বলো। Don't touch me, you scoundrel! Don't touch me? যে এতদিন শুধু আমাকে ভালোবাসতো, শুধু আমাকে, সেই ভালোবাসা
সেই ভালোবাসা অন্য কারোর কি করে হয়ে গেল? হ্যাঁ, যখন আমি ভাবি যে আমি তোমাকে কখনো ভালোবেসেছিলাম, তখন আমার ভালোবাসার নামে ঘৃণা ধরে যায়। ভালোবাসার মানুষ নিজের ভালোবাসা সিঁথিতে সিঁদুর করে তোলে, তাকে সোনার শেকল বানিয়ে কোন ঐশ্বর্যের খনির সাথে বেঁধে রাখে না। ওসব ওসব লোক দেখানো ছিল, একটা নাটক ছিল সোনালি। কিন্তু ধর্ম কোনো নাটক নয় সোনালি। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া মরে যাবো। প্লিজ একা ফেলে যেও না, প্লিজ দূরে থাকো আমার থেকে। তোমার আর আমার মাঝে একটাই দেওয়াল রয়েছে, ঠাম্মা। আর তোমাকে পাওয়ার শুধু একটাই রাস্তা রয়েছে, ঠাম্মার মৃত্যু। না, খবরদার যদি এরকম কথা মনে এনেছো তো। কেন আনবো না? হ্যাঁ দেখো, অবিনাশকে মেরে তুমি একটা ভুল করে ফেলেছ, কিন্তু ঠাম্মার গায়ে হাত তুলে দ্বিতীয় বোকামিটা আর করো না। যদি তুমি ঠাম্মাকেও মেরে ফেলো, তাহলে এই সব সম্পত্তি ট্রাস্টের কাছে চলে যাবে, তারপর তুমি আর আমি দুজনে হাত কচলাবো। যতদিন ঠাম্মা বেঁচে আছে, তার ধন সম্পদে আয়েশ করো, আর যতক্ষণ না সে আবার হাতে জোর ফিরে পাচ্ছে বা যতক্ষণ না কাগজপত্রে সই করতে পারছে, তোমাকে নিজের সমস্ত চিন্তাগুলো দমিয়ে রাখতে হবে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো মনীষ। করব, বুড়িটার হাত সচল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু মনে রাখবে, তারপরে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমার সঙ্গে। মালহোত্রা বাবু, কম্পিউটার টেস্ট বলছে যে এর পূর্বজন্ম মনে করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু স্মৃতির এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ওর মাথায় তো আসছে কিন্তু আবার চলে যাচ্ছে। ডাক্তার বাবু, এই অচেনা লোকটার সাথে আমার মেয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে, এর সম্পূর্ণ জ্ঞান ফেরা খুবই জরুরি ডাক্তার, যাতে আমি এই জীবনের ব্যাপারে কিছু জানতে পারি। আমার মেয়ে স্বপ্না ওর জীবন বাঁচিয়েছে, আর এর মধ্যে ও নিজের সূর্যকে দেখতে পেয়েছে, যার মুখ ওর সাথে সম্পূর্ণ মেলে, যে নদীতে ডুবে গেছিল ওই সময়। ও মাই গড, আরে আরে, এ তো বেঁচে আছে, ওর শ্বাস চলছে ড্যাডি। আর এখন আশা তো আরো অনেক বেড়ে গেছে ডক্টর। ঠাম্মা, ঠাম্মা, বৌরানী আপনার নাতির ছেলের জন্ম দিয়েছেন, উকিল বাবু ওনাদের হাসপাতাল থেকে নিয়ে আসছে। ঠাকুমা, বৌমা আসছে। ঠাম্মা, দেখো ঠাম্মা, তোমার নাতি অবিনাশ এই বাড়িতে আবার ফিরে এসেছে, এই রাজবাড়ির খুশির প্রদীপ আবার জ্বলে উঠেছে, এই বংশের নাম এগিয়ে নিয়ে যাবার মানুষ এই রাজবাড়িতে এসে গেছে। ঠাম্মা, ঠাম্মা, তোমার নাতির সন্তানকে আশীর্বাদ করো, ও যেন দীর্ঘজীবী হয়, ওর ওপর কোনো শত্রুর ছায়া যেন না পড়ে। অভিনন্দন ঠাম্মা, নাতির ছেলের জন্য অভিনন্দন। সোনালি, সত্যি তুমি এই রাজবাড়িতে খুশির প্রদীপ জ্বালিয়েছ, অবিনাশের মতো প্রদীপ নিভে যাওয়ার পর এই প্রদীপের মূল্য তার থেকে অনেক বেশি, আর সেই জন্যই আমি ওর মুখ দেখে ওকে উপহার দিতে এসেছি।
হ্যালো, এসো ভেতরে এসো না। স্বপ্না, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানে, এটাই তো তোমার ঠিকানা। আমার ঠিকানা? হুম, কিন্তু আগে এটা তো বলো যে আমি কে, এই বাড়িটা কার? প্রেম বাবা, তুমি এটা মনে করো, এই বাড়িটাও তোমার আর আমিও তোমার। তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা, যাকে ভগবান আমার থেকে কেড়ে নিয়েছিল। তোমাকে ভগবান এখানে পাঠিয়েছেন আমার জন্য, শুধু আমার জন্য। বহু যুগ বাদে এইরকম ভাবে আমার মেয়ে স্বপ্নার মুখে হাসি ফুটেছে, খুশির বন্যা বইছে। ড্যাডি, এই এই বাড়িতে নতুন জীবন ফিরে এসেছে। ভাইজান, 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 তুমি বেঁচে আছো? কে তুমি? আহ, আমাকে চিনলে না? আমি আমি খান বাবার মেয়ে রেহানা। খান বাবা? হ্যাঁ, কে খান বাবা? তুমি তুমি আমাকে কি করে ভুলতে পারো ভাইজান? তুমি আমার মতো গরিবের সম্মান বাঁচিয়েছিলে, আমি তোমার হাতে রাখি পরিয়েছিলাম ভাইজান। ভাইজান, খুদার দোহাই, মনে করো। মনে করো, মনে করো ভাইজান, অন্তত এটা তো চেনো ভাইজান, এটা তোমার বংশের লকেট ভাইজান, এটা মনে করো। মনীষ আব্বা জানের ঘাড়ে চাপিয়ে নিজে সহজে নিজে সহজে বেঁচে গেছে ভাইজান, আর আমাকে আমাকে গোটা এলাকা বেঈমান চাকরের মেয়ে বলে ডাকতে থাকে। আমার আমার বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছিল, তাই আমি এখানে চলে আসি ভাইজান। ভাইজান, খান বাবার গায়ে লেগে থাকা অভিযোগের দাগকে আমি নিশ্চয়ই ধুয়ে দেব। সব অপরাধীদের অপরাধের জবাব আমি নিশ্চয়ই দেব। না অবিনাশ, তুমি এরকম কোনো কাজ করবে না যা তোমাকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেবে। এবার মৃত্যু শুধু শত্রুদের নিয়তি হয়ে আসবে, আমার নয়। আমি তোমাকে ঠকিয়েছি, আজ আমি তারই শাস্তি পাচ্ছি। বিধবা হয়ে বেঁচে আছি আমি, আমার সন্তান অনাথের মতো বেঁচে আছে, এটা কেমন জীবন আমার! এখন আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি পাচ্ছি, এটাই শাস্তি আমার, এটাই আমার শাস্তি। কিন্তু আশ্চর্য ব্যাপার অবিনাশ, তোমার মৃত্যুর সব থেকে বড় প্রত্যক্ষ দোষী তোমার বউ নিজেই। আগে হ্যাঁ, এই দেখুন, উনিও সেই বয়ানেই সই করেছেন যে বয়ান মনীষ দিয়েছে। হয়তো আপনি জানেন না অবিনাশ বাবু, যে আপনার স্ত্রী এক সন্তানেরও জন্ম দিয়েছেন। না, আমার ওই বাচ্চাটার সাথে কোনো সম্পর্ক নেই, আর না ওই মহিলার সাথে আমার কোনো যোগাযোগ আছে। ওই দুজনে মিলে আমার বিরুদ্ধে খুব বড় একটা জাল বিছিয়েছিল ইন্সপেক্টর। এর মানে হলো যা মনীষের বিষয়ে সেই লোকটা বলছিল সেটা সত্যি? কে যে খুনের অপরাধে বন্দী আছে? মনীষের ড্রাইভার শম্ভুনাথ। সাহেব, 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 আপনি বেঁচে আছেন? সাহেব, সাহেব, আমি খুন করিনি, সাহেব, আমাকে বাঁচান, সাহেব, আমি খুন করিনি, সাহেব, আমাকে বাঁচান। সত্যি কথা বলো, কি হয়েছিল? আমার অ্যাক্টিং এর খুব শখ ছিল, আপনার আর সোনালীর যাতে বিয়ে হয়ে যায় সেজন্য আমাকে নকল কাকা সাজতে হয়েছিল। নকল কাকা? হ্যাঁ সাহেব, কিন্তু আমি তো এটাই ভেবেছিলাম ভালোবাসা পরা দুটো মন মেলাচ্ছি, কিন্তু সত্যিটা আমি সেদিন জানলাম। আপনার মৃত্যুর খবর আসার পর সোনালীকে মনীষের সাথে দেখা করতে দেখেছি। মাল্লু এনেছো? হ্যাঁ, এই নাও, ছেড়ে দাও আমায়। মনীষ তো আমাকে দেখে ফেলেছিল, এই ব্যাপারটা আমি অন্য কাউকে বলার আগেই ও আমাকে বসন্তীর বাবার খুনের অপরাধে
বসন্তী, আরে পুরো ময়দানটা খালি। বসন্তী, তুমি তোমার বাবাকে মন্দিরে পাঠিয়ে খুব ভালো করেছো। তোমার বাবা মন্দিরে আর এই শম্ভু তোর ঘরে। বসন্তী, এবার তুমিই বলো, তোমার বাবার মাথা উল্টো না সোজা? আমাদের দুজনকে ডবল হওয়া থেকে আটকালে তোমার বাবাকে আমি সোজা টাইট দিয়ে দেবো। বসন্তী, তুমি ভয় পাচ্ছ কেন? আমি এসে গেছি বসন্তী। এসো বসন্তী, এসো এসো এসো। আপনি মারবেন না আমি জানতাম, কত ভালো শ্বশুর মশাই আপনি। হ্যাঁ, হাঁপিয়ে গেলেন, আসুন শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। দাঙ্গা হাঙ্গামা করতে নেই। আরে আপনি পেছন দিয়ে ধাতেন নাকি? বাবা বাবা, শুভ তুমি বাবাকে খুন করেছো। তুমি সত্যি বাবাকে খুন করলে? তুমি একটা খুনি শুভ, তুমি একটা খুনি। ভগবেদরে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমি খুন করিনি সাহেব, আমি খুন করিনি। চুপ কর, খুন তুই করেছিস। আমাকে ফাঁসিয়ে দিল, আমি চেঁচাতে থাকি, আমি খুনি নই, আমি নির্দোষ। কিন্তু আমি তো গরিব, তাই আমার কথা কেউ শোনেনি। সাহেব, আমি ফাঁসিকে ভয় করি না, কিন্তু আবার বসন্তীর চোখে আমার জন্য ঘেন্দা আমি কোনোদিন দেখতে পারবো না সাহেব। অবিনাশবাবু, এই শম্ভুর সাক্ষ্যতে আমরা মনীষকে গ্রেফতার করতে পারি? না ইন্সপেক্টর সাহেব, না। ওই মনীষ খুব বড় চালবাজ ছেলে, ওকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরও কোনো চাল চালতে হবে। বসন্তী, শম্ভু, আমি তোমার শম্ভু। তুমি তুমি আমার বাবাকে মেরে ফেলেছো, চলে যাও চলে যাও এখান থেকে। দেখো বসন্তী, যদি আমি খুনি হতাম তো অবিনাশ বাবু আমাকে জেল থেকে বের করতেন না। তুমি মিথ্যা বলছো, অবিনাশ বাবু মারা গেছেন তো বহুদিন হয়ে গেছে। এই খবরটাও মিথ্যে আর ওই অভিযোগটাও মিথ্যে। আমি তোমার বাবাকে খুন করিনি, তোমার বাবার আসল খুনি তো মনীষ বাবু। মনীষ বাবু? হ্যাঁ, আর আমরাও ঠিক করে ফেলেছি, যতক্ষণ মনীষ বাবুর অপরাধের পর্দা ফাঁস না করে ফেলেছি ততক্ষণ থেমে থাকবো না। আসুন রাজা সাহেব, ইনি হলেন মিসেস সোনালি অবিনাশ। নমস্কার। ও, তাহলে আপনিই হলেন সোনালি? আগে যে জমি বিক্রির ব্যাপারে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল? আগে হ্যাঁ। এই রাজবাড়ি আর সমস্ত ব্যবসার মালকিন আপনি? আগে আগে হ্যাঁ। আপনার এই আগে আর হ্যাঁর মধ্যে বেশ ইতস্তত আছে। আগে আমি আপনার ব্যাপারেই ভাবছিলাম। লোকেরা এদেশ থেকে রোজগার করতে বিদেশে যায়, কিন্তু আপনি তো বিদেশ থেকে ব্যবসা করতে এদেশে চলে এসেছেন। এক বিশ্বাসঘাতক স্ত্রীর বিশ্বাসঘাতকতার ফল এটা সোনালী দেবী। বিশ্বাসঘাতক স্ত্রী? হ্যাঁ, বিশ্বাসঘাতক নিষ্ঠুর নির্দয় স্ত্রী, যে ভালোবাসার গান তো আমার সাথে গাইত, কিন্তু ওর মনের মানুষ অন্য কেউ ছিল। আমি ওর ভালোবাসায় এমন অন্ধ ছিলাম যে ওর চোখে বেইমানের রঙকে চিনতেই পারিনি, ওর বানানো কথায় হারিয়ে গিয়েছিলাম আমি। আর ইনি হলেন আমার ঈশ্বর, যিনি আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন, নয়তো আমি তো কবেই মরে যেতাম। আমি আপনার নদীর পাশের জমিটাই নয়, তার আশেপাশে যত জমি আছে আপনার নামে সব আপনার নিজের বলা দামই কিনতে রাজি আছি। আমি আপনাকে জমি দেব নিশ্চয়ই, কিন্তু বিক্রি করব না। জমি আমার, ব্যবসা আপনার, যাই লাভ হবে তার মধ্যে 50% আপনার হবে, আর 50% আমার ছেলের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 50% আপনার ছেলের নামে? সোনালী দেবী, এটা বিজনেস করার কোনো রীতি হলো না। সে আপনার মর্জি, কারণ ব্যবসা তো কখনো জোর করে হয় না। আমি ঠাকুর অবিনাশের সম্পত্তির এক একটা টুকরো কিনতে রাজি আছি, কিন্তু নিজের সাথে অন্য কারুর সন্তানকে অংশীদার বানাতে একেবারেই রাজি নই। তাহলে তো আমার আর আপনার মধ্যে ব্যবসা কোনো মতেই হতে পারে না। এমনিতে আমার টার্মস আর কন্ডিশনসে কখনো যদি জমি বিক্রি করতে চান তো আমার ডাকবাংলোতে এসে ইচ্ছে মতো দাম নিয়ে যাবেন।
চলো। রাজা সাহেব, এ কি করছেন আপনি? ওনাকে দেখে আমার নিজের ঠাম্মার কথা মনে পড়ে গেল। একজন মহিলা সম্পত্তির লোভে এতটা অন্ধ হতে পারে? মেয়েদের বোঝা এত সহজ নয় অবিনাশ। যদি ওর সম্পত্তির লোভ থাকতো তাহলে ও জমির ক্রেতার সাথে সন্তানের পার্টনারশিপ কখনই করত না। ওই সন্তানও তো ওর অপরাধেরই চিহ্ন। আমি তোমাকে আরেকটা বল এনে দেব। কি নাম তোমার? সূর্য। সূর্য? হ্যাঁ। খুব সুন্দর নাম তো। খুব ভালো। কোথায় আমার খোকন? মা, আমি এখানে। সূর্য, আমার সূর্য। মা আমাকে আঙ্কেলটা নতুন বল দেবে বলেছে। আজ আপনি না থাকলে হয়তো আমার ছেলে ডুবে যেত। এ তো নিজের নিজের বিবেকের ব্যাপার। কেউ কাউকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় আর কেউ কাউকে ডুবিয়ে দেয়। ঠাম্মা, সোনালী দেবী যেদিন থেকে ওই রাজা সাহেব এই রাজবাড়িতে ঘুরে গেছেন, ঠাম্মার চোখ 24 ঘন্টা অ্যালবামের এই ছবিগুলোই দেখতে থাকে। আমি তোমার কষ্ট বুঝতে পারি ঠাম্মা। যদি অবিনাশ ফিরে আসত, যদি পৃথিবী থেকে চলে যাওয়া মানুষ ফিরে আসত। কি নাম তোমার? সূর্য। সূর্য? অবিনাশ। হ্যাঁ। তুমি কি ভাবছো? স্বপ্না, আমি যখন ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলাম আমার মনে হলো তোমার নিজের সন্তান। হ্যাঁ, আমিও সোনালীর চোখে সত্যিটা দেখেছিলাম। যদি তাই হয় তো মনীষের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে ওকে ফাঁসিতে ঝোলালো না কেন? মুখের ওপর মুখোশ লাগিয়ে রেখেছে ও, আর ওকে শাস্তি দেওয়ার জন্য আমিও আমার মুখে মুখোশ লাগিয়েছি। দুঃখ তো এই কারণে যে আমি ঠাম্মাকেও আমার আসল মুখটা দেখাতে পারছি না। আমি এসেছি ঠাম্মা, তোমার নাতি, তোমার অবিনাশ। অবিনাশ, সোনালী দেবী, কি হয়েছে?
কি হয়েছে ঠাম্মার? মনে হচ্ছে ঠাম্মা ওনার নাতিকে স্বপ্নে দেখেছেন, বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করেন আর পড়ে যান। তুমি যাও, আমি ঠাম্মার কাছে বসছি। ঠিক আছে। আমাকে ক্ষমা করে দাও ঠাম্মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাজানো সংসার ছাড়খাড় করে দিয়েছি। মনীষের সাথে মিলে আমি একটা ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু ওই খেলাতে এত আগুন জ্বলবে, এতগুলো জীবন পুড়ে যাবে, আমি কখনো ভাবিনি ঠাম্মা। কি, আমাদের পূর্বপুরুষের পবিত্র জমিতে মনীষের আয়েশি জীবনের রাজত্ব চলছে? হ্যাঁ সাহেব, আপনার জমিতে যা কিছু আমদানি হচ্ছে মনীষ সব অজগরের মতো গিলে খাচ্ছে। ফার্ম হাউসের লোকজন, মনীম সাহেব, সবাইকে সাথে নিয়ে নিয়েছে মনীষ। আপনি যদি এভাবে চুপ থাকেন সব কিছুই শেষ হয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না অবিনাশ, তুমি ওকে পুলিশে ধরিয়ে দিচ্ছ না কেন? তুমি নিজেই তোর অপরাধের প্রত্যক্ষ দর্শী। ও শাস্তি পেয়ে যাবে আর সোনালী মুক্ত হয়ে ঘুরে বেড়াবে। না স্বপ্না, না, সোনালী আইনত আমার স্ত্রী, আর আমাকে ওকে মনীষের সাথে হাতে নাতে ধরে এই দুনিয়ার সামনে একজন অভদ্র বেপরোয়া ব্যভিচারী মহিলা প্রমাণ করতে হবে। এই অভাগীকে ক্ষমা করে দাও ঠাম্মা। এখন আমি আমার এই অপয়া মুখ নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। মা, আমাকে ছেড়ে যেও না, মা, আমাকে ছেড়ে যেও না। না সোনা, না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এসব কি যাতা বলছিস তুই? হ্যাঁ মনীষ বাবু, মুন্সি বলছিল আজকাল ব্যাংকে অনেক চেক সাইন হয়ে আসছে আর ব্যাংক থেকে টাকা যাচ্ছেও। কিন্তু ঠাম্মার হাত তো এখনো সচল হয়ে ওঠেনি। চেকে সাইন ঠাম্মা নয়, সোনালী করছে। তার মানে সোনালী আমাকে ঠকিয়েছে। মনীষ, না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। না মনীষ, না, না, না মনীষ, ছেড়ে দাও আমাকে, না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, বাঁচাও। আমি তোমার কাছে হাত জোর করছি, বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও আমায়, না, না। ভগবান, এই রাক্ষসের হাত থেকে তোকে বাঁচানোর জন্য আমার হাতে আবার শক্তি দিয়েছেন। ঠাম্মা, তুমি হয়তো ওর সত্যিটা জানো না। চুপ, খবরদার, আমার বৌমার নামে একটা কথাও যদি বলেছিস বেরিয়ে যায় এখান থেকে, নয়তো সব গুলিগুলো তোর নোংরা রক্ত বইয়ে দেবে। চলো ঠাম্মা, এক্ষুনি পুলিশ স্টেশন চলো, আমি আইনের কাছে সব সত্যি স্বীকার করব। কিন্তু বৌমা, তাতে যদি আমার ফাঁসি হয় তো হোক। না, কিন্তু এবার আমি অবিনাশের খুনিকে যথাযথ শাস্তি পাইয়েই ছাড়ব। কে তুমি? রাস্তায় কেন দাঁড়িয়ে আছো? সোনালী, পুলিশ স্টেশনে যাওয়ার আগে এটা জেনে রাখো যে তোমার ছেলের জীবন আমার মুঠোয় রয়েছে। জলহীন মাছের মতো ছটপট করছে, কাঁদতে কাঁদতে নিজের মা ঠাম্মার কথা মনে করছে। ওকে যদি সুস্থ অবস্থায় ফেরত পেতে চাও তো আমার এই লোকটাকে তোমার গাড়িতে বসিয়ে নাও। সূর্য, কোথায় আমার সূর্য, কোথায়? আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও।
আমার একটা ইশারায় এর নাম পৃথিবী থেকে মুছে যাবে। না, বেঈমান, বদমাশ! এই হাতে এখন বেশ জোর হয়েছে। না এটা তোমার রাজবাড়ি আর না তোমার হাতে আছে বন্দুক, বুঝেছো? আমাদের উপরে কি কারণে প্রতিশোধ নিচ্ছিস তুই? তোমাকে এই রক্তের মূল্য চোকাতে হবে। তোমাকে রাজাবাবুর সঙ্গে রাজবাড়ি রফা করে সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিতে হবে। রাজবাড়ি কোনো অবস্থায় বিক্রি হবে না। এমন অর্থ করিস না তুই। ওই রাজবাড়ি আর সম্পত্তি বিক্রি করে 3 কোটি টাকার মূল্য দাঁড়ায়, সেই টাকাটা আমার হাতে তুলে দাও, আমি খোকনকে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি রাজি আছি। না ঠাম্মা, না। তোমাকে আমার কথা মানতেই হবে, আর এবার রফা তুমি রাজাবাবুর সঙ্গে করবে না, আমি করব, আমি। 3 কোটি? তার মানে তুমি সোনালী দেবীকে অনেক টাকা রোজগার করে দিতে চাও? সোনালী দেবী আমার মালকিন, আর ওনাকে খুশি রাখা আমার প্রথম কর্তব্য। এমনিতেও ওই বেচারির আমি ছাড়া এই পৃথিবীতে আর আছেই বা কে? আমাকে ছেড়ে দেওয়া কি তোমার কর্তব্যের মধ্যে পড়ে? আরে, আপনি তো হলেন রাজা সাহেব, কিছু নোট যদি এদিক ওদিক চলেও যায় তো সেই নোটের শোকে আপনার আর কি আঘাত লাগবে? এমনিতে তো আমি মাথা থেকে পা পর্যন্ত একটা ক্ষততে ভরা বাঘের মতো। তো এখানে কি আঘাতের চিকিৎসা করাতে এসেছেন? আগে না, এই আঘাতের তো চিকিৎসা হয় না। মনে আঘাত পেয়েছেন মনে হচ্ছে রাজা সাহেব। মন প্রাণ সঁপে দেওয়ার লোকদেরও কখনো কখনো মনে আঘাত পেতে হয় বই কি। এই ছবিটা কার বলুন তো? আমাদের মালিক ছোট ঠাকুরের। উনি মালিকই নন, আমার প্রাণের বন্ধুও ছিল। রাজা সাহেব, আমি একবার ঈশ্বরের পুজো করতে ভুলতে পারি, কিন্তু ওর নয়। আসলে ও মদ খেতে খুব ভালোবাসত, সেজন্য ওর স্মৃতিতে এই বার বানানো হয়েছে, যাতে ওর স্মৃতি তাজা থাকে। এই সহকার কারোর ওপর অগাধ বিশ্বাসের জন্যই ও মারা গেল। কে ছিল সেই বিশ্বাসঘাতক? বহু বছর ধরে ওই রাজবাড়ির নুন খাওয়ায় কুকুর, খান চাচা। ছোট ঠাকুরের ঘড়ি আর লকেট চুরি করতে গিয়েও ধরা পড়ে, আর বদনামের ভয়ও ওনার ওপর গুলি চালিয়ে দেয়। আরে, এ কি হলো রাজা সাহেব? এই নিন, রুমালটা বেঁধে নিন। নো থ্যাঙ্কস, ওয়েল আই এম সরি। আমি যখনই কোথাও কোনো বিশ্বাসঘাতকের গল্প শুনি আমি সহ্য করতে পারি না। যাই হোক, আমি এই রফায় রাজি আছি। রাম সিং, তোমাকে কতবার বলেছি ওকে বাইরে নিয়ে আসবে না, ওকে ভেতরে নিয়ে যাও আস্তে বলে। হ্যাঁ মাস্তানা, আমি এসে গেছি খান বাবার খুনের বদলা নিতে। হ্যালো। জন্মাষ্টমীর রাতে রাজা সাহেব 3 কোটি টাকা নিয়ে মন্দিরে পৌঁছচ্ছেন। তুমি ওই টাকাটা নিয়ে মন্দিরের পেছনে আসবে, যেখানে তুমি একটা গাড়ি দেখতে পাবে, আর সেটা তোমাকে আমার কাছে পৌঁছে দেবে। মনে রেখো, ওই রাজবাড়ির প্রদীপ আমার একটা ইশারাতেই নিভতে পারে। কিন্তু এবার ওর তাঁত থাকবে না, না ও ওই রাজবাড়ির সম্পত্তি চিবিয়ে খাবার অবস্থায় থাকবে। ও নারী জাতির নামে এক বিশ্রী কলঙ্ক, ও নোংরা চরিত্রের নোংরা ছায়া। না ভাইজান, না। ও নিজের অসহায়তার জালে জড়িয়ে থাকা এক পবিত্র নারী। ও যদি তোমার কাছে কিছু চেয়ে থাকে সেটা শুধু তোমার সন্তানের জন্য। খবরদার, খবরদার যদি ওই অবৈধ বাচ্চাটার সাথে আমার নাম জড়িয়ে শত। ও অবৈধ নয়, তোমার নিজেরই সন্তান। সোনালী আজও বেঁচে আছে শুধুমাত্র ছেলের জন্যই, আর ওকে মনীষের মতো শয়তানের হাত থেকে বাঁচাতে। বিশ্বাস হচ্ছে না? তাহলে এইটা দেখো, 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 এটা তোমার ছোটবেলার ছবি। আরে, এ হলো খোকন,
বলো বলো, কোনো পার্থক্য আছে এই দুটো ছবির মধ্যে? আছে কোনো পার্থক্য? তার মানে খোকন, খোকন আমার সন্তান? হ্যাঁ, আমার নিজের ছেলে? হ্যাঁ, আর মনীষ ওকে অপহরণ করেছে, আর ও জীবনের বদলে সোনালীর কাছ থেকে 3 কোটি টাকা চেয়েছে। আরে বন্ধ করো, বন্ধ করো তাড়াতাড়ি, চলো চলো বন্ধ করো। ঠিক আছে, আসুন আসুন আসুন। নিয়ে এসেছেন আমার 3 কোটি টাকা? আমার ছেলে কোথায়? আগে 3 কোটি টাকার মুখটা তো দেখাও, ছেলের মুখটাও দেখতে পাবে। না, আগে আমাকে আমার ছেলে দেখাও। বাঘের থাবায় এসে ছাগল শিং বাগায় না সোনালি, নয় তোর শিং ভেঙে দেওয়া হয়। এবার তো বলো আমার ছেলে কোথায়? ওই ছেলেটার জন্য তোমার মনে এত দরদ কেন? গোটা এলাকা জানে অবিনাশ একটা নপুংসক ছিল, আর যদি সবার সামনে আমি এটা বলে দিই যে ওই ছেলেটা আমার, আর এই 3 কোটি টাকাটা তুমি আমার মুখ বন্ধ রাখার দান দিচ্ছ, তো সারা পৃথিবী ওর দিকে আঙুল তুলবে আর তোমাকে দুশ্চরিত্র মহিলার বদনাম দেবে। বেঈমান, নিজের নোংরা ভাষায় লাগাম দে। সূর্য আমার আর অবিনাশের ভালোবাসার চিহ্ন, আর সেই ভালোবাসার চিহ্নকে পাওয়ার জন্য তোমাকে সেটাই করতে হবে যা আমি চাইবো। আমি অবিনাশের বিধবা স্ত্রী, আর আমার স্বামী ছাড়া যদি আমাকে কেউ ছুঁতে পারে তা সে হলো শুধু আমার মৃত্যু। আমি পুরো তৈরি হয়ে এসেছি। বল বল আমার সোনা কোথায় আছে, বল। এটা কি পাগলামি হচ্ছে সোনালি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর এই রাজবাড়ির শেষ চিহ্ন বাঁচানোর জন্য আমি তোকে খুন পর্যন্ত করতে পারি। তুমি আমাকে মারতে চাও সোনালি? আমার সন্তানের জন্য আমি তোর প্রাণ নিতেও পারি আর নিজের প্রাণ দিতেও পারি। শিগগিরই বল কোথায় আমার খোকন। খোকন পুরনো আস্তা বলে আমার লোকেদের জিম্মায় রয়েছে। চল আমার ছেলেকে আমার হাতে তুলে দে। এবার দান আমার হাতে, আর তুমি আমাদের আগে পৌঁছে খোকনকে বাঁচাতে চাইছিলে। তুমি কি এটা জানো যে রাজা সাহেব তোমার পিছু নিয়ে আমার বাংলো পর্যন্ত পৌঁছেছিলেন, আর সেখান থেকে তোমার ছেলেকে বাঁচাতে এখানেও পৌঁছেছেন? এবার তুমি ভাবছো যে তোমার ছেলের সঙ্গে রাজা সাহেবের কি সম্পর্ক, এটাও একটা রহস্যেরই কথা। আর এখন আমি এই রহস্যেরও সমাধান করে দিচ্ছি। আজ তোর বিনাশ হবে। আমার তো তোর উপরে সন্দেহ সেদিনই হয়ে গেছিল যেদিন তুই নিজের ছবিতে মালা দেখে চমকে উঠেছিলি, যেদিনকে তোর হাতে কাঁচের গ্লাস ভেঙেছিল, যেদিন মস্তানা তোকে দেখে চেঁচে উঠেছিল। হ্যাঁ, কারণ পশুরা মানুষের চেয়ে অনেক বেশি অনুগত হয়ে থাকে। সেই জন্যই তো ওদের পশু বলে, ওদের খাওয়ার জন্য ঘাসের দরকার। টাকার গন্ধ যে ওরা একেবারে চেনেই না। নিজের সিঁদুর অক্ষয় রাখার জন্য বৌরা নিজেদের প্রাণ দিয়ে সদবা হয়ে মরার তো অনেক উদাহরণ রেখে গেছে, কিন্তু তুমি নিজের সিঁদুর মুছে ফেলে বিধবা হওয়ার প্রথম উদাহরণ রেখে যাবে। এনাও পিস্তল আর চালাও গুলি। তুমি পাগল হয়ে গেছো মনীষ। শোনো,
করতে হবে। এটা খেলা নয়। আজ আমি আমার জীবনের শেষ চালটা দিচ্ছি, আর যেটা আমাকে যে কোনো মূল্যে জিততে হবে। যে বরের জন্য তুই এত ছটফট করছিস, সবার আগে আমি তাকেই মেরে ফেলবো, আর তারপরে তোকে শেষ করব। বাচ্চারা জলে ডুবে মরে যাবে। এই না, ঠাম্মা হয়ে গেছে, তোদের সবাইকে মরতে দেখে তুই তো এমনি মরে যাবে। আর যদি নাও মরে তো আমি ওনাকে গুলি করে দেবো। না বলিস, না মনীষ, গুড বাই অবিনাশ। তুই আমার বংশকে শেষ করতে চেয়েছিলি, তুই আমার বংশকে শেষ করবি? আমি তোকে বাঁচতে দেব না। এই নাও তোমার সন্তান। খোকন বাবা, তুমি কোথায় চলে গেছিলে? মা আর ঠাম্মা তোমার ছবি দেখে খুব কাঁদতো। আর কোথাও যাব না। না আমি ওই রাজবাড়ির যোগ্য, না তোমার জীবন সঙ্গী হওয়ার যোগ্য। এই পাপী জীবনটার এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। পারলে আমায় ক্ষমা করে দিও। তুমি এই রাজবাড়ি আলোয় ভরিয়ে রাখার জন্য এই নিষ্পাপ প্রদীপ দিয়েছো, আর তুমি অবিনাশকে নতুন জীবন দিয়েছো। হ্যাঁ, অবিনাশকে নতুন জীবন অবশ্যই দিয়েছি, কিন্তু ওকে জীবন দেওয়ার পর আমি তাতে নিজের জীবন লিখতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু ভাগ্য ওকে তোমার ভাগ্যে লিখে রেখেছে সোনালি। আমিও কি পাগল ছিলাম তাই না? চকচক করতে থাকা বালিকে জল ভেবে তা দিয়ে নিজের পিপাসা মেটানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়ে থাকে। অবিনাশ।